স্ত্রী নাক ডাকার জন্য স্বামী কি ডিভোর্স দিতে পারে, এই রকমই একটা গল্প আমি সিনেমা দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে ডিআর, যেটা নেটফ্লিক্সে আপনারা দেখতে পাবেন। এই হিন্দি ভার্সনে বেরিয়েছে, এই এপ্রিল মাসে এই সিনেমাটা রিলিজ করেছিল থিয়েটারে, তো এখন নেটফ্লিক্সে চলে এসেছে। সিনেমাটার কিন্তু সাবজেক্টটা যথেষ্ট ইউনিক, কারণ নাক ডাকার জন্য যে ডিভোর্স হতে পারে এটা কোর্টের বিচারকের সিনেমাতেও দেখাচ্ছে। কোর্টের বিচারকও শুনে মানে অবাক হয়ে যাচ্ছে যে এই কারণে কেউ ডিভোর্স চাইতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। তো এই ডিআর মুভির গল্পটা হচ্ছে যে ঐশ্বর্যা রাজেশ ছোটোবেলার থেকেই খুব নাক ডাকে এবং সে বিভিন্ন যখন ছেলেদের তাকে দেখতে আসে তাদেরকে যখনই বলে তারা পালিয়ে যায়। তো এর মধ্যে এখানে জিবি প্রকাশ যে রোলটা করছে সে তাদেরকে দেখতে আসে এবং তাদের পছন্দ হয়ে যায়, কিন্তু ঐশ্বর্যা রাজেশের মা তাকে বলে যে এখন বলতে না, যে তারই সমস্যাটা আছে। এবং জিবি প্রকাশ হচ্ছে একটা, তার একটা সমস্যা হচ্ছে তার ঘুমটা খুব পাতলা, মানে ছোট্ট একটা আওয়াজে ভেঙে যায়। তো তারপরে যখন তাদের বিয়ে হয়ে যায়, যখন ওই যখন জিবি প্রকাশ জানতে পারে যে তার স্ত্রী এরকম নাক ডাকে, তখন সে বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হওয়ার পরে একদিন এটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং একদিন তারা ডিভোর্সের অ্যাপ্লাই করে, জিবি প্রকাশ ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। তারপরে কি হয় সেটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটা যে সাবজেক্টটার উপরে এই সিনেমাটা বানানো হয়েছে সেটার মধ্যে কিন্তু যথেষ্ট হাস্যরস ছিল, এটাকে অনেকটা হাসির উপাদান হিসেবে ব্যবহার করতে পারতো ডাইরেক্টর। কিন্তু ডাইরেক্টর রবিচন্দ্রন এখানে কিন্তু সেই হাসির ব্যাপারটাই কিন্তু তুলে ধরতে পারেনি। ওর আগেও আমি এই টপিকের উপরে একটি ছেলে নাক ডাকে, তার ফলে তার অনেক সমস্যা অফিসে এবং অন্যান্য জায়গাতে প্রচুর সমস্যা, সেটা কীভাবে সে সলভ করে, এরকম একটা তামিল সিনেমা এর আগেও আমি দেখেছিলাম। কিন্তু সেই সিনেমাটার মধ্যে যেটা তো হাসি ছিল, এই সিনেমাটার মধ্যে না সেই হাসির জিনিসটাকে ডাইরেক্টর ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেনি। শুরুর দিকে এই বিষয়টার উপরে চলছিল নাক ডাকার উপরে, কিন্তু তারপরে একটা পয়েন্টের উপর সেই মূল যে সাবজেক্ট সেটার থেকে সরে গিয়ে বিভিন্ন লোকের সম্পর্ক ঠিক করার ব্যাপারে চলে গেল ফিল্মটা। এইটাই কিন্তু এই সিনেমার বড় ড্রব্যাক, কারণ যেটা একটা সিনেমা যেটা মূল সাবজেক্ট যেটার উপর ভিত্তি করে পুরো গল্পটা লেখা হয়েছে সেইটার উপরেই কিন্তু সবসময় সিনেমার ফোকাসটা থাকা উচিত। শেষে গিয়ে যদি অন্য কিছুর উপর ফোকাস হয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গায় সিনেমাটা জমে না। এবং এই সিনেমাতে যেটা বললাম যে হাস্যরস ক্রিয়েট করে যে জায়গা ছিল চিত্রনাট্যে, সেইটা কিন্তু ডিরেক্টর ওভারলুক করে গেছে, বলতে পারে সেটা ডাকাই হয়নি। যার ফলে কী হয়েছে যে কিছু কিছু জায়গায় হয়তো আপনাদের হাসি পেতে পারে, অল্প অল্প হাসি পেতে পারে, কিন্তু যে ফুল ফ্লেজের হাসি সবসময় হাসতে থাকবেন যে এই বিষয়টা নিয়ে, কারণ বিষয়টা শুনে কিন্তু যথেষ্ট হাসি পাবে, কিন্তু সেই হাসিটা কিন্তু সিনেমা দেখার পর আপনাদের পাবে না। অভিনয়ের কথা বললে ঐশ্বর্যা রাজেশ সত্যি ভালো অভিনয় করেছে, জিবি প্রকাশও ভালো, এবং রোহিণীর কথা বেশি স্পেশালভাবে বলতে হবে, রোহিণীর এখানে ক্যারেক্টার একটা বেশ ডেপথ আছে এবং যথেষ্ট ভালো অভিনয় করেছে। দেখুন, অভিনয়ের দিক থেকে কোনো বিষয়ে খামতি নেই, আমি মনে হয় অভিনয়ের দিক থেকে কোনো বিষয়ে খামতি নেই। এডিটিংটা আরেকটু ভালো হতে পারত, ক্যামেরার কাজ ওকে যেরকম প্রয়োজনীয়তা ছিল সেটা অনুসারে সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু চিত্রনাট্যে বহু দুর্বলতা আছে। তার কারণ হচ্ছে যে একটা এনগেজিং ব্যাপার থাকবে সেইটা নেই, এবং মূল সাবজেক্ট থেকে সরে গিয়ে অন্যান্য জায়গায় চলে যাওয়াতে শেষের দিকে গিয়ে সেকেন্ড হাফের পর থেকে, যখন এই সেকেন্ড হাফে আর কি যখন এই বিভিন্ন লোকের সম্পর্ক দেখাতে শুরু করলো, বাবা যে বাবা তার চলে গেছে তাকে নিয়ে আসার জন্য চেষ্টা, এইসব যে সম্পর্কতে চলে গেলো বিষয়টা তখনই কিন্তু বলতে পারেন কেঁচো হয়ে গেল, মানে মূল যে বিষয়টা ছিল সেটার থেকে অনেকটা আউট ফোকাস চলে গেল এবং হাসিটাও সেরকম নেই। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে পাঁচের মধ্যে 3 স্টার দেবো। যদি আপনারা ডিআর সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।